কলকাতার প্রথম টার্কিশ রেস্টুরেন্ট কবির যে গেছিলাম বেশ কয়েক মাস আগে লাঞ্চ করতে নতুন কুইজিন চেখে দেখার উত্তেজনাটা আলাদাই হয় আমার এই রেস্টুরেন্টটা গণেশচন্দ্র এভিনিউতে অবস্থিত অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওতেই মেন কোর্সে নিয়েছিলাম মাটন অউজি রাইস আমি জানি না কথাটা অউজি না উজি কিন্তু যাই হোক বাসমতি রাইস আর মাটন একটা মাটির হাঁড়িতে দম দিয়ে রান্না করা যার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট ছিল সেভেন স্পাইস পাউডার যাতে আছে সাতটা মশলা ড্রাইড বেরি পাউডার কালো মরিচ গুঁড়ো দারচিনি ল গুঁড়ো গুঁড়ো ধনে আর জায়ফল অত্যন্ত সফট ছিল আর মাটনের জুসটা এত সুন্দরভাবে চালে মিশে ছিল যে কি বলবো এটার মধ্যে কোয়া ওঠানো পেঁয়াজ আর ডুমো ডুমো করে কাটা রেড গ্রিন ইয়েলো বেল পেপারও ছিল বেশ ইউনিক একটা ডিশ অনেকটাই অন্যরকম কিন্তু আমার খুবই ভালো লেগেছে